সকলের পক্ষ থেকে শুভকামনা, আশা করি ভালো আছে। তো আমরা অন্তরীকরণ পর্বে ছিলাম উচ্চতর প্রথম পত্র থেকে, তো 9C অর্থাৎ অক্ষরপত্র প্রকাশনী উনার বইয়ে 9C এ আজকে আমরা 8 নাম্বার অঙ্কগুলো করব। তো আমি 8 এর 6 নাম্বার অঙ্কটা করছি, ট্যান ইনভার্স সেক এক্স প্লাস ট্যান এক্স, এইটার আমাকে অন্তরজ নির্ণয় করতে বলেছে। তো আমরা দেখতে পাচ্ছি এটি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ট্যান ইনভার্স, এই পুরোটাকে যদি আমরা x ধরি তাহলে ট্যান ইনভার্স x এর ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করতে পারি। তাহলে ধরে নিচ্ছি, ধরি y ইকুয়াল টু ট্যান ইনভার্স sec x প্লাস ট্যান x, ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি। সো উভয় পক্ষে যদি আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে dy dx ইকুয়াল টু ddx ট্যান ইনভার্স sec x প্লাস ট্যান x, ঠিক আছে। তো আমরা কি জানি, ddx অফ ট্যান ইনভার্স x সমান আমরা কি জানি 1/1 + x2। তো এখানে এই x এর জায়গায় আমাদের এই পুরোটাকে ধরবো আর কি, এই x এর জায়গায় আমাদের কাছে এই পুরোটা আছে, এটাকে আমরা x ধরি মনে মনে। তাহলে ddx অফ ট্যান ইনভার্স x সমান আমাদের কাছে কি হবে 1/1 sec x + tan x, হোল স্কয়ার, ঠিক আছে। ট্যান ইনভার্স x সমান 1/1 + x2 না, তো x এর জায়গায় এই sec x প্লাস ট্যান x ধরেছি, ক্লিয়ার আশা করি। ওকে, এখন যাকে আমি মনে মনে sec x প্লাস ট্যান x কে x ধরেছি তাকে আবার ডিভিশন করতে হবে, যেহেতু শুধু x না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করব ddx অফ sec x প্লাস ট্যান x, ক্লিয়ার আশা করি। তাহলে 1/1 এটাকে যদি আমি স্কয়ার করি তাহলে sec স্কয়ার x প্লাস 2 sec x ট্যান x প্লাস ট্যান স্কয়ার x, এটা আসে তো নাকি। আচ্ছা এরপরে দেখেন, এখানে ddx অফ sec x ট্যান x, তাহলে এখানে কি হবে, ddx অফ 1/sec x এর সাথে হবে প্লাস ddx অফ ট্যান x এর সাথে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমার কাছে আসতেছে যে 1/1 এখানে sec স্কয়ার tan স্কয়ার x, ঠিক আছে, এখানে হবে sec স্কয়ার x প্লাস 2 sec x tan x প্লাস tan স্কয়ার x, এই ছিল বিষয়। আর এখানে আমার কাছে ddx of sec x সমান কি, sec x tan x, sec x tan x, আর ddx অফ tan x সমান sec স্কয়ার x, আশা করি এগুলো আমরা পারি বা এগুলো আলোচনা হয়েছে। সো এখন আমাদের কাছে আসে যে এখানে 1 tan স্কয়ার x এটাকে আগে রাখলাম, tan স্কয়ার x কে 1 এর পাশে নিয়ে আসছি, প্লাস sec স্কয়ার x প্লাস 2 sec x tan x, ঠিক আছে, আশা করি এতে কোনো প্রবলেম নাই। আচ্ছা এরপর নিচে আসো 1, তাহলে এখানে আমি উপরে নিয়ে এসে একে এখান থেকে যদি sec x কমন নি, এখান থেকে যদি sec x কমন নি তাহলে দাঁড়াচ্ছে আমাদের কাছে sec x প্লাস tan x, এতটুকু বুঝছি আশা করি। এই দুইটা থেকে যদি আমি sec x কমন নি, tan x প্লাস sec x তাহলে sec x প্লাস tan x হয়েছে, ঠিক আছে। সো এরপরে এখানে আরেকটা লাইন করতে পারি, সেটা হচ্ছে এখানে করি, এখানে করি, তো এখানে 1 প্লাস tan স্কয়ার, যেমন ধরেন আমরা কি জানি sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1 জানি না, সো এখান থেকে sec স্কয়ার x সমান 1 প্লাস tan স্কয়ার x, ঠিক আছে, এই ফর্মুলাটাও কিন্তু আমরা পারি। তাহলে 1 প্লাস tan স্কয়ার x সমান আমরা sec স্কয়ার x বসিয়ে দিই, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি sec স্কয়ার x প্লাস sec স্কয়ার x প্লাস 2 sec x tan x, ঠিক আছে, এটা আমরা বসাইতে পারি। দেন এখানে আসতেছে sec x ইনটু sec x প্লাস tan x, খুবই একেবারে সিম্পল। এখন এখানে 2 sec স্কয়ার x আসবে, তাহলে এখানে আমি একটা কাজ করি, এখানে করি, তাহলে এখানে sec x ইনটু sec x প্লাস tan x, এতে নো ডাউট।
আর এখানে 2 sec x x হবে, তাহলে আমি যদি এখান থেকে 2 sec x কমন নিয়ে ফেলি তাহলে এখানে কি থাকবে sec x প্লাস tan x থাকবে, এটাই তো হবে নাকি? তাহলে এই 2 sec x x হবে 2 sec x tan x, তাহলে দুটো থেকে 2 sec x কমন নিয়েছি, তাহলে এখানে আমার কাছে কি আসতে পারে, তাহলে এখানে আমার কাছে আসতে পারে sec x কাটা এটা এটা কাটা তাহলে হাফ হবে, এটা হবে আমার কাছে আনসার। ঠিক আছে, সো খুবই সিম্পল একেবারে, শুধুমাত্র আমরা d dx of tan inverse x এর ফর্মুলাটা আমরা ইউজ করেছি, যাকে x হচ্ছে সে আসলে x না, সেজন্য তাকে আমরা আবার কি করব ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করে সম্পূর্ণরূপে আমরা জাস্ট এখানে 1 প্লাস tan স্কয়ার এর জায়গায় sec স্কয়ার ইউজ করেছি। ঠিক আছে, এই জায়গায়, ঠিক আছে, সো এটা হবে আমাদের কাছে। এখন আমরা 8 এর 7 নম্বর করব, অর্থাৎ 9 সি এর অক্রপ্ত প্রকাশনী ওনার বইতে 8 এর 7 নম্বর আছে এই অঙ্কটা, tan ইনভার্স sin ex, এটাও কিন্তু tan ইনভার্স, এটাকে আমরা x ধরে অঙ্কটা করব। সো ধরি y equal to tan inverse sin e to the power x, সো আমি যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি dy dx equal to d dx tan inverse sin e to the power x, তাহলে tan inverse এই পুরোটাকে আমি x ধরবো, তাহলে d dx of tan inverse x সমান হচ্ছে 1 by 1 plus x square, তাহলে আমরা সেটা করে ফেলি d dx of tan inverse x সমান 1 by 1 plus x sin e to the power x whole square। ঠিক আছে, এটা আসে, এখন যাকে x ধরেছি সে তো আসলে x ছিল না, সে ছিল sin e to the power x, sin e to the power x, তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হবে, সো 1 by 1 plus sin square e to the power x লিখলাম। ঠিক আছে, এখন d dx of sin x এই পুরোটাকে, d dx of sin এই পুরোটাকে আমি x দিচ্ছি e x কে, তাহলে d dx of sin x সমান কি আমরা কি জানি cos x, cos e to the power x, তাহলে d dx of sin x সমান হচ্ছে কত cos x, এই ফর্মুলাটা ইউজ করেছি। এখন যাকে x ধরছি সে কিন্তু x না, e to the power x, সেজন্য তাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, e to the power x কে ডিফারেন্সিয়েশন করব, তাহলে এখানে আসলে আছে cos e to the power x 1 plus sin square e to the power x, d dx of e x সমান হচ্ছে যে e to the power x, তাহলে আমার কাছে আনসার হচ্ছে e to the power x cos e to the power x 1 plus sin square e to the power x, এটাই হবে আনসার। এখন আমরা 8 এর 8 নম্বর করব, 8 এর 8 নম্বর, তো sin ইনভার্স root over x e to the power x, তো আমরা বিপরীতগ্রাহী ফাংশন sin ইনভার্স এই পুরোটাকে x ধরে অঙ্কটা করব, তাহলে ধরি y equal to sin inverse root over x e to the power x। ঠিক আছে, সো উভয় পক্ষে x এর সাপেক্ষে যদি আমি অন্তরীকরণ করি তাহলে dy dx equal to d dx sin inverse root over x e to the power x। ঠিক আছে, সো sin inverse x, তাহলে আমরা d dx of sin inverse x সমান আমরা কি জানি 1 by root over 1 minus x square, এটাই তো জানি না, তাহলে এইটাকে আমরা মনে মনে এই পুরোটাকে x করব, তাহলে d dx of sin inverse x সমান হচ্ছে 1 by root over 1 minus root over x e to the power x root over 1 minus x square। দেখেন d dx of sin inverse x সমান হচ্ছে 1 by root over 1 minus x square, 1 by root over 1 মাইনাস, এখানে যে x ছিল না আমাদের কাছে x হচ্ছে এটা, এটার উপরে স্কয়ার, সো দাঁড়াচ্ছে কি তাহলে আমাদের কাছে, ও এখন যাকে আমি x ধরেছি সেটা তো আসলে x না, তাহলে সে তো আরো অনেক কমপ্লেক্স, এটা আরেকটা ফাংশন, তাহলে d dx অফ কি আছে সেটা root over x e to the power x। ঠিক আছে, এটাকে আবার আমাদের কি করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, সো এখন 1 root over 1 minus x root কাটে গেলে x e to the power x, এই এখানে যে রুটটা আছে এটা যদি কাটা যায় আর কি। ঠিক আছে,
তো বাইরে রুটটা কিন্তু একম আছে। এবার আসে ডিডিএক্স, এই পুরোটাকে যদি এক্স বলি রুট এক্স, তাহলে ডিডিএক্স রুট এক্স সমান হচ্ছে 1/2 রুট এক্স, এক্স ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তো আমরা জানি ডিডিএক্স অফ রুট এক্স সমান হচ্ছে 1/2 রুট এক্স। ঠিক আছে, এখন যার কারণে রুট এই পুরোটাকে এক্স ধরেছি, কিন্তু এই পুরোটাকে এখানে শুধু এক্স ছিল, এই পুরোটাকে এক্স ধরেছি। ঠিক আছে, এটা তার সাথে শুধু এক্স ছিল না, এক্স ইন্টু ইএক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে তাকে আমার ডিফারেনশিয়েট করতে হবে রুট বাদ দিয়ে, রুট ফাংশনটা বাদ দিয়ে, যে ডিডিএক্স অফ এক্স ই টু দি পাওয়ার এক্স। আশা করি আমরা এতটুকু ক্লিয়ার। সো এখন আমরা লিখতে পারি 1/2 টা আগে নিয়ে আসি, দেন এখানে লিখতে পারি রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 এক্স ই টু দি পাওয়ার এক্স। এটা কি লিখতে পারবো? দেখেন তো 2, এক্স ই টু দি পাওয়ার এক্স এর উপরে রুট আছে, 1 এক্স ই টু দি পাওয়ার এক্স এর উপরে রুট আছে। তো রুটটা 2 টা আগে লিখে দুইটার উপরে যেহেতু রুট আছে, এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু এত একসাথে রুটটা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আসি ডিডিএক্স অফ, এটাকে ইউ এটাকে বি ধরি, তাহলে ডিডিএক্স অফ ইউ বি ফর্মুলা ইউ ইন্টু ডিডি এক্স অফ ই এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিডি এক্স ইন্টু এক্স। ঠিক আছে, আমরা ইউ ইন্টু বি ফর্মুলা ইউজ করেছি, ডিডি এক্স অফ ইউ ইন্টু বি, তাহলে ইউ বি ফর্মুলা কি, ইউ ইন্টু ডিবি ডিএক্স প্লাস বি ডিউ ডিএক্স, এই ফর্মুলা ইউজ করেছি। আচ্ছা, ক্লিয়ার আশা করি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা তাহলে পাচ্ছি যে এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা 1/2 রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 এক্স ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এখানে লিখতে পারি, এরপরে এখানে যেটা আসবে এক্স ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস e to the power x into 1 ddx of x মানে 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখেন তো, তাহলে এখান থেকে আমরা পেলাম যে e to the power x যদি কমন নেই তাহলে হবে 1 plus x, উপরে e to the x কমন নিলে 1 plus x আসবে, দেন 2 into root over x e to the power x 1 minus x e to the power x, এটা হবে আমার কাছে আনসার। ঠিক আছে, তো কি করেছি আসলে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স এর ফর্মুলাটা ইউজ করেছি, দেন এরপরে প্রতিটা যাকে এক্স হচ্ছে সেখানে ভিতরে সংযোজিত ফাংশন, তো তাদেরকে আলাদা আলাদা করে জাস্ট ডিফারেন্সিয়েশন করেছে, খুবই সিম্পল। এখন আমরা 8 দশম অঙ্কটা করব, খুবই খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমরা যেহেতু ধরি ওয়াই ইকুয়াল টু সামথিং, তাহলে সেটাকে ধরি, ধরি ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স 1 প্লাস এক্স বাই 2 হোল টু দি পাওয়ার হাফ। ওকে, সো এখন এতক্ষণ ধরে আমরা কস ইনভার্স এটাকে এক্স ধরে, এতক্ষণ ধরে সাইন ইনভার্স ট্যান ইনভার্স পুরোটা ফাংশনটাকে এক্স ধরে আমরা সূত্র করেছি। এই জায়গায় এসে আমরা আরেকটা কাজ করতে পারি, এই ধরনের কস ইনভার্স থাকলে এই পুরো ফাংশনটাকে এক্স ধরার থেকে এই ধরনের 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার বা 1 মাইনাস এক্স স্কোয়ার রেডু 1 প্লাস এক্স স্কোয়ার, আমরা এই ধরনের অনেক অঙ্ক করবো। তো এই ধরনের অঙ্কগুলোতে আমরা চেষ্টা করবো এক সমান কোন একটা ত্রিকোণমিতিক রেশিও ধরতে, সাইন কস ট্যান যে কোনো একটা ধরলে যদি আমরা দেখতে পারি যে কস ইনভার্স এর সাথে এটা কাটা গিয়ে পুরো ফাংশনটা ছোট্ট একটা ফাংশন হয়ে যায়, তখন আমরা সেই কাজটা করব। যেমন এখানে যদি আমরা ধরি x সমান হচ্ছে যে আমি cos θ ধরলাম, আচ্ছা x সমান যদি cos θ ধরি তাহলে θ ইকুয়াল টু কি হচ্ছে, cos ইনভার্স x হচ্ছে না। আচ্ছা তাহলে এখন y ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখি, cos ইনভার্স যদি আমি x এর জায়গায় cos θ বসাই আর কি, 1 plus cos θ divided by 2 whole to the power half, হোল টু দি হাফ মানে হচ্ছে পুরো ফাংশনের উপর একটা রুট আছে কস ইনভার্স বাদ দিয়ে আর কি। সো এখানে এখন কস ইনভার্স বলুন তো 1 প্লাস কস টিটা সমান আমরা কি লিখতে পারি, 2 কস স্কোয়ার টিটা বাই 2, এটা আমরা সংযুক্ত করে তুমি তোমার পথে আশা করি করেছি। সো এখানে আমরা লিখতে পারি 2 কস স্কোয়ার টিটা বাই 2, ঠিক আছে এটা লিখতে পারি, আর নিচে আছে 2 হোল টু দি পাওয়ার হাফ। আসলে আমরা ক্লিয়ার,
আমাদের কাছে থাকে কস ইনভার্স, তারপর হচ্ছে কস স্কয়ার থিটা বাই টু হোল টু দি পাওয়ার হাফ, এই হচ্ছে বিষয়। এখন হোল টু দি হাফ মানে কি? রুট। তাহলে আমরা এখানে এটাকে যদি এভাবে লিখি, কস ইনভার্স রুট ওভার কস থিটা বাই টু হোল স্কয়ার, একই না বিষয়টা? হাফ মানে হচ্ছে রুট, হোল টু দি হাফ মানে হচ্ছে রুট, আর কস স্কয়ার থিটা বাই টু মানে হচ্ছে কস থিটা বাই টু হোল স্কয়ার না? এখন স্কয়ার রুট কাটা গেলে এখন আমরা কি লিখতে পারি দেখেন তো, আমরা এখন লিখতে পারি ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স কস থিটা বাই টু, স্কয়ার রুট কাটা গিয়ে কস ইনভার্স কস থিটা বাই টু আসবে। ওকে, সো এই হচ্ছে বিষয় না? এখন আসি, তাহলে ওয়াই ইকুয়াল টু কস আর কস ইনভার্স আমাদের কাটা গেলে তাহলে আমাদের কাছে কি থাকবে? থিটা বাই টু, ঠিক আছে? তো এগুলো আমরা বিপরীতকারীদের ফাংশনও কিন্তু করব, কস ইনভার্স কস, সাইন ইনভার্স সাইন, ট্যান ইনভার্স ট্যান, ঠিক আছে? একটা একটা কিন্তু বিপরীত অপারেটর, তাই এটা কাটা যায়। এখন আসছে আমাদের কাছে থিটা বাই টু, ওয়াই ইকুয়াল টু হাফ ইন্টু থিটা লিখি। এখন ওয়াই ইকুয়াল টু হাফ, থিটা গুলো আমাদের কাছে কত আসছে? কস ইনভার্স এক্স। এইবার আমরা উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে ডিওয়াই ডি এক্স ইকুয়াল টু ডি ডি এক্স হাফ কস ইনভার্স এক্স, এটাই তো বিষয় না? এখন যদি আমি হাফটাকে আগে নিয়ে আসি তাহলে ডি ডি এক্স অফ কস ইনভার্স এক্স, এটা হয় না? তাহলে ডি ডি এক্স অফ কস ইনভার্স এক্স সমান আমরা কি জানি? ডি ডি এক্স অফ কস ইনভার্স এক্স সমান হচ্ছে আমরা জানি যে মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট ওয়ান, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটাই তো পারি না? সো ডি ডি এক্স অফ কস ইনভার্স এক্স সমান হচ্ছে হাফ এবং রুট ওভার মাইনাস ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটাই তো আসে। তাহলে এখান থেকে আমার আসলে রেজাল্ট আসছে কি? মাইনাস ওয়ান বাই টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটাই হবে আনসার। ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স এর ফর্মুলাটা ব্যবহার করেছি, দেন ডিডিএক্স অফ হাফ কস ইনভার্স এক্স, ডিডিএক্স অফ এক্স এটা আগে চলে আসছে, আর ডিডিএক্স অফ যেটা এক্স ধরেছি সেটা হচ্ছে কস ইনভার্স এক্স, তো কস ইনভার্স কে আমরা ফর্মুলা করলে এই, তাহলে খুবই সিম্পল, কিন্তু বাট অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক আমরা আরো অনেক অনেক করব। আমরা ফাংশনটা দেখে চিন্তা করব কি কস এক্স ওয়ান কস থিটা বসাবো না সাইন থিটা বসাবো না ট্যান থিটা বসাবো, কস থিটা কেন বসাইছি আসলে বুঝতে পারছি, কস ইনভার্স এর সাথে পুরো কসটা কাটা গিয়ে থিটা বাই টু হয়ে গেছে, সিম ফাংশনটা পুরো সিম্পল হয়ে গেছে। ওকে।